এবছর ফুলপুকুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি হীরক জয়ন্তী বর্ষ। এই হীরক জয়ন্তী বর্ষকে উদযাপনের উপলক্ষে আমরা ফুলপুকুর যুব সংঘের পরিচালনায় এবছর আমরা 13তম রক্তদান শিবিরের আয়োজন করেছি আজ 8ই জুলাই 2018 রবিবার। বিগত বছর যে সকল রক্তদাতা আমাদের মধ্যে রক্তদান করেছেন তাদের মহামূল্যবান রক্তদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, সে সকল রক্তদাতাকে আমরা আমাদের পুজো কমিটি এবং যুব সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের মধ্যে আমাদের ফুলপুকুর যুব সংঘ এবং ফুলপুকুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রধান উপদেষ্টা তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষি বিপণন মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয় আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন এই স্বেচ্ছা রক্তদান শিবিরে। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী অমিত রায়, উপপৌর প্রধান হুগলি চুঁচুড়া পৌরসভা, উপস্থিত ছিলেন পৌর সদস্য অমিত ধর, 17নম্বর ওয়ার্ড, উপস্থিত ছিলেন আমাদের পৌর সদস্য সৌমিত্র ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতির সভাপতি শ্রী বিভূতিভূষণ দাস, এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের পুজো কমিটির অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষের সভাপতি শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়। আমাদের মধ্যে এখন উপস্থিত এসে উপস্থিত হতে পারেননি বা আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় শ্রী অসিত মজুমদার, আমাদের অত্যন্ত জনপ্রিয় দাদা, এছাড়া আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী গৌরীকান্ত মুখার্জিও আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, এছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এখনও পর্যন্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হননি, তারা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত থাকবেন।